তেহরিকে ইনসাফ প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইস্যুতে আবারও উত্তপ্ত পাকিস্তান। নিরাপত্তা বাহিনী নিজ বাসভবন জামান পার্ক ঘিরে রেখেছে অভিযোগ করে ফের গ্রেফতারের আশঙ্কা করেছেন পিটিআই প্রধান। বুধবার দিনের শেষ ভাগে হঠাৎ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খানের লাহোরের বাসভবন জামান পার্ক ঘিরে তৎপর হয়ে ওঠে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশের কয়েকশো সদস্যকে ওই এলাকায় জড়ো হতে দেখা যায়। এদিকে গেল সপ্তাহে সহিংসতার সঙ্গে জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ইমরানকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছে ক্ষমতাসীনরা। যদিও এর আগে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ৩১ মে পর্যন্ত জামিন বাড়িয়ে নেন ইমরানের আইনজীবীরা। এ সময়ের মধ্যে অন্য কোনো মামলায় সাবেক পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন আদালত।